আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, স্বপ্নে সূর্য চন্দ্র ও তারা দেখা পরম ভাগ্যবান হওয়ার আলামত, সৈন্য দল দেখা পার্থিব ক্ষতি হওয়ার আলামত, সোনা দানা পেতে দেখা চিন্তায় পড়ার লক্ষণ, সোনা গলার মধ্যে দিতে দেখা বিপদে পড়ার আলামত, সোনার টাকা দেখা সন্তান জন্মগ্রহণ করবে, সোনা দানা দেখা দায়িত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করবে, সাপ দেখা শত্রু দ্বারা উৎপীড়িত হবে, সাপ মারতে দেখা শত্রু নিপাত হবে, সিংহাসন ভাঙ্গা দেখা বিপদে পড়বে, সীসা দেখা সন্তান জন্মিবে, স্ত্রী লোককে দেখা ব্যবসায় লাভবান হবে, স্ত্রী লোককে যুবতী দেখা ব্যবসায় লাভবান হবে, বৃদ্ধ কোনো মহিলাকে দেখা ধন দৌলত পাবে, স্ত্রী লোককে গর্ভবতী দেখা মনের বাসনা পূর্ণ হবে, স্ত্রী লোককে তালাক দিতে দেখা লজ্জিত ও অপমানিত হবে, স্ত্রী লোককে প্রস্রাব করতে দেখা সহ বা স্বেচ্ছা প্রবল হবে, স্ত্রী লোকের মাথায় টুপি দেখা বিবাহ করবে, সাপ দেখা সন্তান দ্বারা কষ্ট পাবে, সাপ ধরতে দেখা শত্রুর সাথে বিবাদে জড়াবে, সাপ ধ্বংসন করতে দেখা শত্রুর হাতে জীবন নাশের আশঙ্কা, সাপের গোস্ত খেতে দেখা শত্রুর ক্ষতি করবে, সন্ধ্যা হতে দেখা সন্তান দ্বারা উদ্বিগ্ন হবে, সাপ বশীভূত দেখা টাকা হাতে আসবে, সদাগর দেখা লাভজনক ব্যবসা করবে, সহবাস করতে দেখা অসৎ কাজ করবে, শরাব পান করতে দেখা কারো উপদেশ গ্রহণ করবে, শরাব তৈরি করতে দেখা ধিক্কারজনক কাজ করবে, স্তন দেখা পুত্র সন্তান লাভ করবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন। এমনই নিয়মিত সঠিক ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।